আজকের মেনু এগ টোস্ট, তার জন্য পেঁয়াজগুলোকে কুচি করা হয়েছে। এবারে ব্রেডগুলো সুন্দরভাবে কেটে নিতে হবে, এইভাবে ব্রেডগুলোকে সুন্দরভাবে কেটে নিতে হবে। তেল পরিমাণ মতো নিতে হবে, স্বাদ মতো নুন আর হলুদ নিতে হবে, দিয়ে এইভাবে মিক্সচার, এখনো করা হয়নি, মিক্সচারটা করতে হবে। তারপরে ডিম ভেঙে তার ভেতরে দিয়ে আবার ভালো করে ঘুঁটে নিতে হবে। ডিমগুলো ফাটানো হয়ে গেছে, এবার এগুলো ভালো করে ঘুঁটে নিতে হবে। ডিম গোটা হয়ে গেছে, ব্রেড রেডি, ওদিকে তেলও রেডি। এবার রান্নাঘরের দিকে যেতে হবে আর ভেজে ফেলতে হবে। মোটামুটিভাবে সব রেডি হয়ে গেছে, এবার শুধু ভাজা হয়ে গেলেই ডিম টোস্ট রেডি। প্রথমে গ্যাসটাকে জ্বালিয়ে নেব। এরপর কড়াইয়ে কিছুটা তেল দেব। খুব লো হিটে ভাজতে হবে, বেশি হিট হলে অসুবিধা আছে, যেহেতু অল্প তেলে ভাজা আর কড়াইটা গোল। এইভাবেই আস্তে আস্তে বাকিগুলোকে ভেজে নিতে হবে। মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তিনটে ডিম ভেঙেছিলাম, তিনটে ভেঙে এখন দেখছি যে সম্পূর্ণ হচ্ছে না, তাই আরও একটা ডিম ভাঙব। এবার যেটা বানাবো সেটা ডিম পাউরুটির ভুজিয়া। ডিম আর পাউরুটির ভুজিয়া বানানোর জন্য এরকমভাবে ডিমের সঙ্গে পাউরুটির সঙ্গে মিক্স করা হলো। গরম তেলের মধ্যে আস্তে আস্তে ডিম পাউরুটির মিক্সটা দিয়ে দেওয়া হবে।